So, chapter 6 is about the gradually varied flow. Gradually varied flow কি আমরা এটা flow classification এ পড়েছিলাম সেখানে আমরা uniform flow varied flow দেখি gradually varied flow কি এটার classification আমরা flow classification আমরা detail জেনেছি যে gradually varied flow টা কি যে flow টা আসলে সময়ের সাথে space এর সাথে change হয় flow parameter গুলা like discharge তারপরে depth of flow, velocity of flow, parameter gulo change hai with time and space. Shetake gradually varied flow bola hai. But jodi khub taratari a flow parameter gulo change hai within a very short space and within a very short time, then it's called rapidly varied flow. But amader varied flow bhitore tar mane duita part ache. Ekta hocche gradually varied flow ar ekta hocche rapidly varied flow. বাট আমাদের চ্যাপ্টার সিক্সটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো নিয়ে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোর গভর্নিং ইকুয়েশন হচ্ছে আমাদের টোটাল হেড এইচ ইজ ইকুয়াল টু জেড বি প্লাস এইচ প্লাস আলফা ইউ স্কয়ার বাই টু এস জি অ্যান্ড আমরা খুবই পরিচিত এই সব টার্মগুলোর সাথে তো গভর্নিং ইকুয়েশন ফর ভ্যারিড ফ্লো এটা হচ্ছে টোটাল হেড এইচ ইজ ইকুয়াল টু elevation head plus pressure head h plus alpha u square by 2 sg যেটা হচ্ছে velocity head so তিনটা head মিলাই হচ্ছে আমাদের total head তো এই ছবিটা থেকে আমরা কি দেখছি যে যেহেতু আমাদের elevation আছে so তার মানে আমাদের একটা datum line আছে datum line থেকে distance টা হচ্ছে zb এটা যদি একটা pipe section হয় বা ওপেন চ্যানেল ফ্লো সেকশন হয় তাহলে সেখান দিয়ে ফ্লোটা প্রবাহিত হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের দিকে এবং এটা হচ্ছে বটম বা বেড বেডের যে স্লোপটা স্লোপটাকে আমরা ডিফাইন করছি এস নট দিয়ে ডিনোট করছি আর এইচটা কতটুকু এই যে এখান থেকে চ্যানেলের ডেপথ অফ ফ্লোটা তারপরে হরাইজন্টাল লাইন অ্যান্ড ড্যাটাম দুইটা হচ্ছে প্যারালাল আর এনার্জি লাইন হচ্ছে এইটা হরিজন্টাল লাইনের সাথে এনার্জি লাইন সমান্তরাল না কারণ আমরা জানি যে হেড লস হয় তো হেড লসের কারণে এনার্জি লাইনটা এরকম নিচের দিকে ড্র ডাউন হয়ে যায় আর এইটা হচ্ছে আলফা ইউজ করবে টয়েসি অর্থাৎ ভেলোসিটি হেড তার মানে টোটাল এইচ সমান সমান হচ্ছে এলিভেশন হেড জেড বি এই পর্যন্ত প্লাস এইচ বা প্রেশার হেড যেটা আমরা বলি সেটা প্লাস ভেলোসিটি হেড আর এনার্জি লাইনের যে স্লোপটা থাকে সেটা হচ্ছে ডিনোট করা হয় এস এফ দিয়ে তো এখানে ইকুয়েশনটা লেখা আছে গভর্নিং ইকুয়েশন আমরা যদি এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করি এদিকে হচ্ছে এইচ আর এদিকে হচ্ছে এক্স বটমটাকে এক্স ধরছি এক্স এক্সিস তাহলে ডি এইচ বাই ডি এক্স যদি আমরা স্লোপটা চাই তাহলে সেটা আসবে হচ্ছে এরকম এস নট মাইনাস এস এফ বাই ওয়ান মাইনাস এফ আর স্কোয়ার তো এস নটটা কি এস নটটা হচ্ছে বটম স্লোপ এস এফটা হচ্ছে এনার্জি লাইনের স্লোপ তারপরে আমরা জানতাম যে এফ আর সমান সমান হচ্ছে জেড সি বাই জেড হোল স্কোয়ার তো আমরা যদি ডি এইচ বাই ডি এক্স এ এই এফ আর এর ভ্যালু গুলো বসাইতে থাকি এবং এস এফ এর ভ্যালু বসায় দিই তাহলে আলটিমেটলি আমরা এরকম একটা ইকুয়েশন পাবো ডিফারেন্সিয়েশন যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা হচ্ছে এস নট ওয়ান মাইনাস এইচ এন বাই এইচ টু দি পাওয়ার এন এইচ সি বাই এইচ টু দি পাওয়ার এম এখানে এন এবং এম এই দুটো হচ্ছে এক্সপোনেন্ট আর এইচ এন যেটা আমরা এর আগেও পড়ে এসেছি এন ডিনোট করে হচ্ছে ইউনিফর্ম ফ্লো তার মানে হচ্ছে এন মানে হচ্ছে নর্মাল ডেপ ইউনিফর্ম ফ্লো ডেপ থেকে বলা হয় নর্মাল ডেপ তো এইচ এন সমান সমান বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো ডেপ আর এইচ হচ্ছে যে কোনো সময়ের একটা ডেপথ অফ ফ্লো বা যে কোনো টাইপের যদি ফ্লো হয় সেটার ডেপ আর এন থাকা মানেই হচ্ছে ইউনিফর্ম ফ্লো ডেপটা হবে এইচ এন
আর এইসি যেটা, এইসি হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশনের ডেপথ, অর্থাৎ ক্রিটিক্যাল ফ্লো যদি হয় তখন যে ডেপথ আমরা পাই সেটা হচ্ছে এইসি। আর এন এবং এমটা হচ্ছে এক্সপোনেন্ট, তো এই এক্সপোনেন্টের ভ্যালু আছে ওয়াইড চ্যানেলের জন্য এন এবং এম দুটাই থ্রি ইউজ করা হয়, আর যখন এন সমান সমান 10/3 ইউজ করা হবে এবং এম সমান সমান 3 ইউজ করা হয় তখন এই ইকুয়েশনটাকে কি বলা হয়, বিল্যাঙ্গার ইকুয়েশন। সো যদি বলা হয় যে ইউজ বিল্যাঙ্গার ইকুয়েশন, দেন এন সমান সমান 10/3 নিতে হবে আর এম সমান সমান 3 নিতে হবে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি dH/dx এই ভ্যালুটা পজিটিভ আসে দেন ইট রিপ্রেজেন্টস এ ব্যাকওয়াটার কার্ভ, তখন একটা ব্যাকওয়াটার কার্ভ আমরা পাই। আর ইফ dH/dx নেগেটিভ, অর্থাৎ এই ভ্যালুটা যদি নেগেটিভ আসে দেন ইট রিপ্রেজেন্টস এ ড্র ডাউন কার্ভ। তো ড্র ডাউন কার্ভ আর ব্যাকওয়াটার কার্ভ কিরকম হবে এটা আমরা যখন ফ্লো প্রোফাইল ড্র করব তখন আবার দেখবো। আপাতত এটা মনে রাখতে হবে যে dH/dx যদি পজিটিভ হয় তাহলে এটা ব্যাকওয়াটার কার্ভ হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে এটা একটা ড্র ডাউন কার্ভ শো করবে। ফ্লো প্রোফাইল আটম ক্লাসিফিকেশন অফ বটম স্লোপস, আমাদের ফ্লো প্রোফাইলটা ড্র করার জন্য আমাদেরকে জানতে হবে যে কয় ধরনের ক্লাসিফিকেশন আছে স্লোপের। একটা হচ্ছে সাস্টেইনিং আর পজিটিভ স্লোপ, আর একটা হচ্ছে নন সাস্টেইনিং স্লোপ। তো সাস্টেইনিং স্লোপের আন্ডারে আছে 3 ধরনের স্লোপ, একটা হচ্ছে মাইল্ড, একটা ক্রিটিক্যাল, একটা স্টিপ। তো মাইল্ড স্লোপের কন্ডিশন হচ্ছে এই এই স্লোপ হতে হলে এস নটটা লেস দেন এস সি হবে, এস নট হচ্ছে বটম স্লোপ আর এস সি হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ। HN হচ্ছে নর্মাল ডেপথ, AC হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। সো এই কন্ডিশন গুলো এখানে লিখে দেওয়া আছে, কখন মাইল্ড স্লোপ হবে, কখন ক্রিটিক্যাল স্লোপ হবে, কখন স্টিপ স্লোপ হবে। স্টিপ স্লোপে S নট টা গ্রেটার দেন SC এবং HN টা লেস দেন AC। আর নন সাস্টেইনিং স্লোপের আন্ডারে আছে 2 ধরনের স্লোপ, একটা হচ্ছে হরাইজন্টাল স্লোপ যেখানে বটম স্লোপ হচ্ছে 0, অর্থাৎ স্লোপ নাই, আর একটা হচ্ছে অ্যাডভার্স স্লোপ, সেটা হচ্ছে এস নটটা যদি লেস দেন 0 হয় অথবা বটম স্লোপটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে এই দুটাকে আমরা বলি হচ্ছে নন সাস্টেইনিং স্লোপ। নাও দিস ইজ দ্য এখন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্লো রিজাইমস অর জোনস, ক্লাসিফিকেশন অফ চ্যানেলস আর কি। তো মাইল্ড স্লোপের চ্যানেল যদি হয়, কোনো চ্যানেলের স্লোপ যদি মাইল্ড হয় সেটাকে আমরা মাইল্ড স্লোপ বলি। এটা সিম্বল এম দিয়ে প্রকাশ করা হয়, এম থেকে মাইল্ড। এটা ক্যারেক্টারিস্টিক্স কন্ডিশন, একটু আগে বলা হলো যে এইচ এন গ্রেটার দেন এইচ সি, তো এখানে একটু ডিফারেন্ট ভাবে ডিনোট করা, সেটা হচ্ছে ওয়াই দিয়ে ডিনোট করা। ওয়াই নট মানে হচ্ছে এইচ এন, অর্থাৎ ওয়াই নট হচ্ছে নর্মাল ডেপথ যেটাকে আমরা এইচ এন দ্বারাও প্রকাশ করে থাকি। ওয়াই সি হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশনের ডেপথ যেটাকে আমরা এইচ সি দিয়েও প্রকাশ করে থাকি। সো বেসিক্যালি ওয়াই নট অ্যান্ড এইচ এন দুটা সেম জিনিস, এবং এইচ সি এবং ওয়াই সি দুটা সেম জিনিস। আর রিমার্কে কি লেখা আছে যে মাইল্ড স্লোপ হলে সেখানে চ্যানেলে সাব ক্রিটিক্যাল ফ্লো পাওয়া যায় অ্যাট নর্মাল ডেপথ, অর্থাৎ ফ্লোটা যখন ইউনিফর্ম ফ্লো হয় তখন সেটাতে আমরা সাব ক্রিটিক্যাল ফ্লো পাই। আর স্টিপ স্লোপ যদি হয়, অর্থাৎ ওয়াই সিটা গ্রেটার দেন ওয়াই নট, যখন ক্রিটিক্যাল ডেপটা হচ্ছে নর্মাল ডেপথের চাইতে বড় হয়ে যায় তখন আমরা একটা স্টিপ স্লোপ বলি তাকে। তো স্টিপ স্লোপ যখন হয় তখন আমাদের পাওয়া যায় হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লো অ্যাট নর্মাল ডেপথ, সুপার ক্রিটিক্যাল ফ্লো পাওয়া যায় নর্মাল ডেপথে। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ, ক্রিটিক্যাল স্লোপকে আমরা সি দিয়ে প্রকাশ করি। এখানে আমরা জানি নর্মাল ডেপথ এবং ক্রিটিক্যাল ডেপথ হচ্ছে সমান, আর ক্রিটিক্যাল ফ্লো পাওয়া যায় নর্মাল ডেপথের সময় ক্রিটিক্যাল ফ্লো পাওয়া যায়। হরাইজন্টাল বেড সেখানে ইস নট 0, এটা যেহেতু নন সাস্টেইনিং স্লোপ সেটা ইউনিফর্ম ফ্লো সাস্টেন করতে পারে না হরাইজন্টাল বেডে। আমরা ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারেও পড়েছি যে হরাইজন্টাল চ্যানেলে ইউনিফর্ম ফ্লো হ্যাপেন্স সম্ভব না। অ্যাডভার্স স্লোপ, অ্যাডভার্স স্লোপকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এখানে ইটস নট লেস দেন 0, ইটস অলসো ক্যানট সাস্টেন ইউনিফর্ম ফ্লো। সো এখানে বেসিক্যালি চ্যানেল ক্যাটাগরি দেওয়া আছে, তাদের সিম্বল দেওয়া আছে, তাদের কন্ডিশন দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স কন্ডিশন যে কোন কন্ডিশনে মাইল স্লোপ হয়, কোন কন্ডিশনে স্টিপ স্লোপ হয়, এবং সেই চ্যানেলগুলোতে কি ধরনের ফ্লো পাওয়া যায়।
The classifications of flow regions or zones, আমাদের তিনটা region অথবা zones আছে flow profile বা flow কয়েকটা zone নে প্রভাবিত হতে পারে, সেই region বা zone গুলা আমরা এখন দেখব। সেটা হচ্ছে যে region 1, 2, 3 অর্থাৎ তিনটা জোন আছে বা তিনটা রিজিয়ন আছে, সেগুলোকে কিভাবে ভাগ করা হয় সেটা চিত্র থেকে আমরা দেখতেছি। চিত্রটা একটা মাইল স্লোপ চ্যানেল, তো সেখানে তিনটা রিজন দেখানো আছে। রিজন গুলোকে আমরা কিভাবে ভাগ করি, তো রিজন ওয়ানটা হচ্ছে স্পেস অ্যাবোভ দ্য টপ মোস্ট লাইন, রিজন টু হচ্ছে স্পেস বিটুইন টপ লাইন অ্যান্ড দ্য নেক্সট লোয়ার লাইন, অ্যান্ড রিজন থ্রি হচ্ছে স্পেস বিটুইন দ্য সেকেন্ড লাইন অ্যান্ড দ্য বিট লাইন। তার মানে এখানে দুটা লাইন আছে, সেই লাইন দুটা কি, একটা হচ্ছে এনডিএল লাইন আর একটা হচ্ছে সিডিএল লাইন। এনডিএল টা কি নর্মাল ডেপথ লাইন বলা হয়, সিডিএল কে ক্রিটিক্যাল ডেপথ লাইন বলা হয়। এবং এনডিএল থেকে বটম পর্যন্ত যে ডেপথটা সেটাকে বলা হচ্ছে ওয়াই নট বা এইচএন, নর্মাল ডেপথ। আর সিডিএল লাইন পর্যন্ত যে ডেপটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ, সেটা হচ্ছে ওয়াইসি। তাহলে এনডিএল এবং সিডিএল, তো সিডিএল টা কোথায় আঁকতে হয়, সিডিএল টা হচ্ছে বটম থেকে উপরে, সেটা হচ্ছে সিডিএল, সিডিএল উপরে হচ্ছে এনডিএল মাইন স্লোপের ক্ষেত্রে। তো রিজিয়ন ওয়ানটা বলা হচ্ছে যে স্পেস অ্যাবোভ দ্য টপ মোস্ট লাইন, তাহলে এটা টপ মোস্ট লাইন, এইটার উপরের যে জোন সেটাকে বলা হয় জোন ওয়ান বা রিজিয়ন ওয়ান। দেন রিজিয়ন টু হচ্ছে স্পেস বিটুইন টপ লাইন অ্যান্ড দ্য নেক্সট লোয়ার লাইন, তো টপ লাইন হচ্ছে এটা আর নেক্সট লোয়ার লাইন হচ্ছে সিডিএল। এই দুইটা লাইনের ভেতরের যে জোনটা সেটাকে বলা হচ্ছে জোন টু। রিজন থ্রি হচ্ছে স্পেস বিটুইন দ্য সেকেন্ড লাইন অ্যান্ড দ্য বেড, রিজন থ্রিটা হচ্ছে স্পেস বিটুইন দ্য সেকেন্ড লাইন অ্যান্ড দ্য বেড। সেকেন্ড লাইন ছিল আমার এটা আর বেড হচ্ছে এটা, তাহলে সেকেন্ড লাইন এবং বেড লাইনের মধ্যবর্তী যে স্পেসটা সেটাই হচ্ছে রিজন থ্রি বা জোন থ্রি। সো আমরা তিনটা যে জোন পেলাম, জোন গুলোকে এভাবে ভাগ করা হয় দুটা লাইনের সাপেক্ষে, আর একেবারে নিচে থাকে বেড লাইন বা বেড। এরপরে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোর প্রোফাইলস, প্রোফাইলস চ্যানেলের স্লোপ সাপেক্ষে হবে। তো আমরা আজকে মাইল স্লোপটাই দেখব। মাইল স্লোপের তিনটা রিজন থাকে, আমরা একটু আগে দেখলাম 1, 2, 3, সেগুলোর কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনটা কেন তৈরি হলো, কিভাবে হলো সেটা এখন আমরা দেখব। রিজন ওয়ানের টাইপ, যদি কোন একটা ফ্লো প্রোফাইল বা কোন ফ্লো মাইল স্লোপের রিজন ওয়ানে থাকে তাহলে সেটাকে কি টাইপ বলা হয়, এম ওয়ান। যদি রিজন টু এর মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে এম টু, আর যদি ফ্লোটা হচ্ছে রিজন থ্রিতে থাকে তাহলে সেটা টাইপ হচ্ছে এম থ্রি টাইপ। তো মাইল স্লোপে তাহলে কন্ডিশন গুলো একটু দেখি যে রিজন ওয়ানে কি হচ্ছে। তো এটা যেহেতু রিজন ওয়ান, তো আমি যদি চিন্তা করি যে একটা ফ্লো রিজন ওয়ানে আছে, অর্থাৎ ফ্লোটা এইখানে এখানে হচ্ছে, এইভাবে ফ্লোটা হচ্ছে, তো সেক্ষেত্রে তাহলে ডেপটা কোথায় থাকবে। এই ফ্লো ডেপটা আমরা পাবো হচ্ছে এখান থেকে, কারণ ফ্রি সারফেস থেকে ডেপথ মাপা হয়। সো এটা হবে কি, এটা হবে যে কোনো ফ্লোর ডেপথ, ফ্লোটা যেহেতু এই রিজনে আছে, আমি চিন্তা করতেছি রিজন ওয়ানে যদি ফ্লোটা থাকে তাহলে তার ডেপথ হবে এইচ। আর এনডিএল লাইন মানে হচ্ছে নর্মাল ডেপথ লাইন, তাহলে নর্মাল ডেপথ লাইন থেকে যেই ডেপথটা আমরা পাবো সেটাকে আমরা কি বলছি, সেটাকে বলেছি হচ্ছে এইচ এন। তারপরে সিডিএল ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল লাইন থেকে বেড পর্যন্ত যে ডেপটা আমরা পেলাম সেটাকে বলা হয় এইচ সি। তো এই এইচ কে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি, এই এইচ এন কে ওয়াই নট দিয়ে প্রকাশ করতে পারি, এই এ সি কে ওয়াই সি দিয়ে প্রকাশ করতে পারি। তো আমার কোনো ফ্লো যদি রিজন ওয়ানে থাকে তাহলে আসলে কি কন্ডিশন হচ্ছে,
এখানে 8 ফ্লোর যে ডেপটা, এইচটা হচ্ছে গ্রেটার দেন 8n, চিত্র থেকে বোঝা যাচ্ছে এইচটা গ্রেটার দেন 8n, অর্থাৎ নর্মাল ডেপ্থের চাইতে বড়, এবং এই এইচটা অবশ্যই এইচসির চাইতেও বড়। সো আমরা এখানে এইচসি লিখছি, এবং এইচসিটা এইচএন এর চাইতে ছোট, সেই কন্ডিশনটাও এখানে ফুলফিল হচ্ছে যে এইচএন গ্রেটার দেন এইচসি। পুরাটা রিজন ওয়ানে যদি ফ্লো থাকে, সেখান থেকে আমরা ড্র করে বুঝলাম যে রিজন ওয়ানে যদি আমার কোনো ফ্লো থাকে, তাহলে তার ডেপথ হবে এখান থেকে বটম পর্যন্ত এইচ, আর তার এনডিএল লাইন থেকে ডেপথ আমরা পাবো এইচ এন, এই সিডিএল লাইন থেকে ডেপথ হচ্ছে এই সি। তো এনডিএল লাইন থেকে যে ডেপটাই পাই না কেন, সেটা সবসময় নর্মাল ডেপথই হবে, সিডিএল লাইন থেকে যে ডেপটা পাই সেটা সবসময় ক্রিটিক্যাল ডেপথই হবে। তো আমরা এখান থেকে রিজন ওয়ানে পেলাম কি, এইচ গ্রেটার দেন এইচ এন গ্রেটার দেন এই সি, অথবা আমরা যদি ওয়াই দিয়ে প্রকাশ করি তাহলে ওয়াই গ্রেটার দেন ওয়াই নট গ্রেটার দেন ওয়াই সি। এটা হচ্ছে রিজন ওয়ান বা জোন ওয়ানের কন্ডিশন। তো এখানে একটু দেখে আসি যে জোন মাইল স্লোপ রিজন ওয়ান সেটার কন্ডিশন কি, ওয়াই গ্রেটার দেন ওয়াই নট গ্রেটার দেন ওয়াই সি। তো এটা কিভাবে আসছে, এটা আসলে এইভাবে আসছে ওয়াই গ্রেটার দেন ওয়াই নট গ্রেটার দেন ওয়াই সি। তাহলে এখন যদি টু তে থাকে, রিজন টু তে কোনো ফ্লো থাকে, সেক্ষেত্রে কি হবে। তো এখন রিজন টু তে যদি কোনো ফ্লো থাকে, রিজন টু টা কি স্পেস বিটুইন দ্য টপ লাইন অ্যান্ড দ্য নেক্সট লোয়ার লাইন, তো স্পেস মানে কি এই যে জায়গাটা স্পেস, ধরলাম ফ্লোটা হচ্ছে এখানে, তাহলে এই ফ্লো ডেপটা কি হবে এটা, ঠিক আছে এটা ডেপথ হচ্ছে এইচ এটা এখান থেকে, আর এটার এনডিএলটা কোথা থেকে, এনডিএল লাইন থেকে নর্মাল ডেপথ হচ্ছে এইচ এন, এবং সিডিএল লাইন থেকে ক্রিটিক্যাল ডেপথ হচ্ছে এই সি। তাহলে রিজন টু তে যদি কোনো ফ্লো থাকে, সেখানকার কন্ডিশন কি হচ্ছে, এইচ এন এই যে এইচ এনটা সবার চাইতে বড় এখানে, সো এইচ এন আগে লিখলাম, দেন এইচ এনটা হচ্ছে এইচ এর চাইতে বড়, বাট এইচটা কিন্তু এই সির চাইতে বড়, সো এইচ গ্রেটার দেন এই সি, দিস ইজ দ্য কন্ডিশন। সো ফ্লোটা যদি 2 নম্বর রিজনে থাকে, তাহলে আমরা এভাবে কন্ডিশনটা আনতে পারি, অথবা অল্টারনেটিভলি আমরা যদি ওয়াই তে ডিনোট করি, তাহলে ওয়াই নট গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন ওয়াই সি। তো কন্ডিশনটা এই যে নাম্বার টু রিজন যদি হয় মাইল স্লোপে, তাহলে কন্ডিশনটা কি দাঁড়ায়, ওয়াই নট গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন ওয়াই সি, ওয়াই নট গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন ওয়াই সি। এখন যদি ফ্লোটা 3 নম্বর রিজনে থাকে, তাহলে কন্ডিশনটা কি হবে, ধরলাম ফ্লোটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে 3 নম্বর রিজন, তো স্পেস বিটুইন দা সেকেন্ড লাইন অ্যান্ড দা বেড, সেকেন্ড লাইন এবং বেডের মধ্যেকার স্পেসটা হচ্ছে রিজন 3। তাহলে আমার ডেপথ হচ্ছে এটা, এখন ফ্লোর ডেপথ, ফ্লোর ডেপথ এইচটা হচ্ছে এটা, এবং নর্মাল ডেপথ আমরা এনডিএল লাইন থেকে যদি ডেপটা জানি, তাহলে নর্মাল ডেপথ হচ্ছে এইচ এন, আর ক্রিটিক্যাল ডেপথ হচ্ছে এটা সিডিএল লাইন থেকে। তাহলে কন্ডিশনটা কি হচ্ছে এখানে, কন্ডিশন হচ্ছে এইচ ফ্লো ডেপটা কিন্তু সব ডেপ্থের চাইতে ছোট, চিত্র থেকে বোঝা যাচ্ছে, আর এইচ এনটা গ্রেটার দেন এই সি, এইচ এনটা গ্রেটার দেন এই সি। তাহলে কিভাবে লিখতে পারবো, এইচ এনটা হচ্ছে গ্রেটার দেন এই সি, এবং এই সিটাও গ্রেটার দেন এইচ, তাহলে এই সি গ্রেটার দেন এইচ, তাহলে কন্ডিশনটা ফিল আপ হয় যে এইচ এনটা সবার চাইতে বড়, এই সিটাও এইচ এর চাইতে বড়, তাহলে আমরা লিখেছি এইচ এন গ্রেটার দেন এই সি গ্রেটার দেন এইচ, অথবা ওয়াই নট গ্রেটার দেন ওয়াই সি গ্রেটার দেন ওয়াই।
So this is the reason 3 condition, that y naught greater than yc greater than y. Y naught greater than yc greater than y. So এইভাবে আমরা হচ্ছে মাইল স্লোপের তিনটা যে রিজন থাকে সেই তিনটা রিজনের কন্ডিশনগুলো দেখলাম যে কি কন্ডিশন আসে। তো যদি ফ্লোটা হচ্ছে রিজন ওয়ানে থাকে সেই প্রোফাইলকে আমরা M1 প্রোফাইল বলি, ফ্লো প্রোফাইলটা যদি টুতে থাকে রিজন টুতে তাহলে আমরা সেটাকে M2 প্রোফাইল বলি, যদি রিজন থ্রিতে থাকে সেটাকে M3 প্রোফাইল বলা হয়। আমরা এখন ফ্লো প্রোফাইল ইন মাইল স্লোপ দেখছি যে প্রোফাইলগুলো কিভাবে ড্র করতে হবে। আবার সেই গভর্নিং ইকুয়েশনে একদম ফার্স্ট স্লাইড যেটা সেখানে ফেরত গেলাম, সেটা হচ্ছে ডিএইচ বাই ডিএক্স, এটা ছিল আমাদের ইকুয়েশন। এখন যেহেতু আমরা রিজন বা জোন ওয়ানের কন্ডিশন জানি, কন্ডিশন কি ওয়াই গ্রেটার দেন ওয়াই নট গ্রেটার দেন ওয়াই সি অর এইচ গ্রেটার দেন এইচ এন গ্রেটার দেন এই সি, তো এখানে এখন আমরা এই কন্ডিশন গুলো আমরা যদি ইকুয়েশনে অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়ায়। আমি এই কন্ডিশন গুলো এখন ইকুয়েশনে অ্যাপ্লাই করব। সো ইকুয়েশনে কি এইচ এন এইচ গ্রেটার দেন এইচ এন, অর্থাৎ এইচটা হচ্ছে বড় এইচ এন এর চাইতে। তো আমরা যদি কোন একটা বড় সংখ্যাতে ভাগ করি, কোন একটা বড় সংখ্যাতে যদি তার চেয়ে ছোট সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগফল কি আসে, একের চাইতে কম আসে। সাপোজ ধরলাম এইচ এর ভ্যালু হচ্ছে 5, এইচ এন এর ভ্যালু হচ্ছে 3, সো উপরের এই জিনিসটা কত আসবে যদি 3/5 হয়, তাহলে এটা অবশ্যই লেস দেন 1 আসবে। লেস দেন 1 যদি আসে তাহলে এই 1 মাইনাস লেস দেন 1 যদি আসে, সাপোজ আমি ধরলাম যে লেস দেন 1 আসলো মানে হচ্ছে 6, তো আমি পজিটিভ একটা ভ্যালু পাবো। 1 মাইনাস 0.6 মানে হচ্ছে 0.4 আমি পাবো এখানে। আর নিচের কি কন্ডিশন, নিচের কন্ডিশন হচ্ছে এইচ গ্রেটার দেন এই সি। তো আমি যদি আবারও বড় ভ্যালু দিয়ে ছোটটাকে ভাগ করি তাহলে আবারও আমি লেস দেন 1 পাবো ভাগফলটা। লেস দেন 1 পেলে আমার সুবিধা হচ্ছে আমি এখানে পজিটিভ একটা ভ্যালু পাবো। তার মানে হচ্ছে যখন আমি ডিএইচ বাই ডিএক্স, অর্থাৎ যখন আমি ডিএইচ বাই ডিএক্স এই ইকুয়েশনে আমি এই প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, তখন আমার উপরে কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে হচ্ছে প্লাস, নিচেও হচ্ছে প্লাস। এন্ড মাইল স্লোপের ইজ নট বটম স্লোপ, এটা তো সবসময় পজিটিভ, সো দুইটা পজিটিভ পাশের পজিটিভ মিলে হবে প্রথম কন্ডিশনটা পজিটিভ। দ্যাটস ওয়াই এখানে লেখা যে ডিএইচ বাই ডিএক্স এটা হচ্ছে গ্রেটার দেন 0 অথবা পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমরা কি পাবো, ব্যাক ওয়াটার কার্ভ পাবো। ব্যাক ওয়াটার কার্ভ মানে হচ্ছে যে তোমার ফ্লো যে ডিরেকশনে যায় সেই ডিরেকশনে হচ্ছে ওয়াটার লেভেলটা বেড়ে যাওয়া। তো আমার ফ্লো ডিরেকশন হচ্ছে এই দিকে, এই দিকে ওয়াটার লেভেলটা এই যে বেড়ে যাচ্ছে, তো এটাই হচ্ছে সেই ব্যাকওয়াটার কার্ভ। এমনি চিত্র থেকেও বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে পানিগুলো হচ্ছে পিছন দিকে যাচ্ছে, মানে কার্ভটা হচ্ছে পিছন দিকে ঘুরে যাচ্ছে এরকম টাইপের, তো এটা এই কারণে ব্যাকওয়াটার কার্ভ মনে হয়। তো নর্মালি ব্যাকওয়াটার কার্ভ মানে হচ্ছে যে ইন দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো তোমার যে ওয়াটার লেভেল সেটা হচ্ছে ইনক্রিজ করে। তাহলে রিজন ওয়ান যদি হয় তাহলে আমাদের ব্যাকওয়াটার কার্ভ আসে। তাহলে রিজন ওয়ান যেহেতু এইটা এনডিএল এর উপরে লাইনটা, সো এখানে আমরা ব্যাকওয়াটার প্রোফাইলটা এভাবে দেখাই দিলাম। তারপরে রিজন টু, রিজন টু এর কন্ডিশন যদি আমি এখানে বসাই, রিজন টু তে কি এই চেনটা হচ্ছে বড় এইচ এর তুলনায়, যদি এই চেনটা বড় হয় এইচ এর তুলনায়, অর্থাৎ ধরো যে উপরে 6 নিচে যদি 3 হয় তাহলে কি হলো, এটা 2 হয়ে গেল। তো 1 মাইনাস 2 যদি করো তাহলে তো মাইনাস 1 চলে আসবে, যদি এরকম হয় তার মানে উপরে এখন কি পাচ্ছি আমি নেগেটিভ।
নিচে দেখি কন্ডিশন, নিচের কন্ডিশন হচ্ছে এখানেও এইচটা কি এইসির চাইতে বড়, এখানে হচ্ছে এইচটা এইসির চাইতে বড়, তার মানে নিচে পজিটিভ আসতেছে, নিচে আমরা পজিটিভই পাচ্ছি আর এটা পজিটিভ, বাট উপরে একটা নেগেটিভ পাচ্ছি সেকেন্ড রিজনে, তার মানে ওভারঅল ডিএইচ বা ডিএক্সটা আমার নেগেটিভ আসতেছে। যদি নেগেটিভ আসে তাহলে কি হবে, ড্র ডাউন কার্ভ হয়। ড্র ডাউন কার্ভ মানে হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো, ফ্লোর ডিরেকশনের দিকে ওয়াটার লেভেলটা ডিক্রিজ করবে। সো এই যে ডিক্রিজিং একটা কার্ভ বা ড্র ডাউন কার্ভ, নিচের দিকে ডাউন হয়ে যাওয়া। তো এখান থেকে তাহলে আমরা রিজন টু তে কি দেখাবো, যে ড্র ডাউন একটা কার্ভ হচ্ছে বা ড্র ডাউন একটা প্রোফাইল তৈরি হচ্ছে, সে কারণে এইভাবে প্রোফাইলটা আঁকানো সিডিএল পর্যন্ত, সিডিএল পর্যন্ত এভাবে আঁকানো, কারণ সিডিএল পর্যন্তই হচ্ছে আমার রিজন টু, তারপরে চলে গেলে তো রিজন থ্রি তে চলে যাবে। তো রিজন থ্রি তে যদি যায় তখন কন্ডিশন হবে এটা। তো এই কন্ডিশনে আমার এখন কি আসতেছে, এইচ এনটা গ্রেটার দেন এই সি, এইচ এইচ এন গ্রেটার দেন এই সি অ্যান্ড গ্রেটার দেন এইচ, তার মানে এইচ এনটা সবচেয়ে বড়। তো এটা যদি বড় হয় আর এই যদি ছোট হয়, তো বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করলে ভাগফল পজিটিভ মানে ওয়ানের চাইতে বেশি আসে, তাহলে উপরে কি হচ্ছে, এইচ এনটা বড় অর্থাৎ সিক্স, আবার যদি সিক্স ধরি, এইচ ধরলাম থ্রি, আবারও টু আসলো, তার মানে ওয়ানের চাইতে বড় চলে আসছে, যেহেতু ওয়ান থেকে মাইনাস করছে সো এটা আবার মাইনাস। এখন আবার নিচে যাই, নিচে যদি আমি দেখি যে এই সিটা গ্রেটার দেন এইচ, অর্থাৎ এই সিটাও এইচ এর চাইতে বড়, ধরলাম এই সি আবার সিক্স, এইচ এর এইচটা হচ্ছে থ্রি, তাহলে এখানেও আসবে কত, টু, ওয়ান মাইনাস টু, আবারও যদি ওয়ান মাইনাস টু হয় তাহলে নিচে আসবে হচ্ছে মাইনাস ফর থার্ড টাইম। থার্ড টাইমের জন্য উপরে হচ্ছে মাইনাস, নিচে হচ্ছে মাইনাস, থার্ড রিজনের জন্য উপরেও মাইনাস পাচ্ছি নিচেও মাইনাস পাচ্ছি আর এস নটটা প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে একটা প্লাস, সো ওভারঅল ডিএইচ বাই ডিএক্সটা আমার পজিটিভ আসতেছে। সো পজিটিভ আসা আবার ব্যাকওয়াটার কার্ভ, সো রিজন থ্রিতে কি হবে, কি দেখাতে হবে, যে আমার ওয়াটার লেভেলটা ইনক্রিজ করছে এই জোনে, সো ইনক্রিজ যেহেতু করছে সো আমরা এভাবে ব্যাকওয়াটার কার্ভ দেখাচ্ছি, আবার ব্যাকওয়াটার কার্ভ মানে ব্যাকওয়ার্ড একটা কার্ভ সৃষ্টি হলো, এবং এটা এটাও বোঝাচ্ছে যে এই জোনে পানির হাইট বা পানির লেভেলটা বেড়ে গেছে। সো তাহলে এভাবে আমাদেরকে ফ্লো প্রোফাইলটা আঁকতে হবে। তো এম ওয়ান অর্থাৎ রিজন ওয়ানের যে প্রোফাইল সেটা হচ্ছে ব্যাকওয়াটার একটা কার্ভ, এম টু রিজন টু এর যে প্রোফাইল সেটা একটা ড্র ডাউন কার্ভ, এবং রিজন থ্রি সেটার একটা প্রোফাইল আসলো সেটাও ব্যাকওয়াটার কার্ভ। কখন ব্যাকওয়াটার হচ্ছে কখন ড্র ডাউন হচ্ছে সেটা আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে বুঝতে পারছি সেই গভর্নিং ইকুয়েশনে থেকে। গভর্নিং ইকুয়েশনে যদি আমরা এক একটা রিজনের কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে দেখি তাহলেই পজিটিভ অথবা নেগেটিভ একটা রেজাল্ট পাবো, এবং পজিটিভ আসলে ব্যাকওয়াটার কার্ভ হবে, নেগেটিভ আসলে ড্র ডাউন কার্ভ হবে। তো এভাবেই আমরা মাইল স্লোপের প্রোফাইল গুলো ড্র করতে পারি। এরপরে দেখবো যে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস অফ এম ওয়ান এম টু এম থ্রি প্রোফাইল, অর্থাৎ বাস্তবে এই প্রোফাইল গুলো কি মানে কোথায় কোথায় অবজার্ভ করা যায়। যেমন সে যে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যাকওয়াটার কার্ভ, এম ওয়ান প্রোফাইল আস্তে আস্তে এনডিএল লাইনের উপরে, যেহেতু এটা এম ওয়ান এই কারণে এনডিএল লাইনের উপরে, কারণ এনডিএল লাইনের উপরটাই হচ্ছে রিজন ওয়ান বা জোন ওয়ান। তো এই ধরনের প্রোফাইল কোথায় দেখা যায়, সাধারণত অবস্ট্রাকশন টু ফ্লো সাচ এস ওয়্যারস, ড্যামস, কন্ট্রোল স্ট্রাকচার, এরকম জায়গাতে এম ওয়ান ব্যাকওয়াটার কার্ভস গুলো সৃষ্টি হয়। যেমন এটা যদি একটা ড্যাম হয় বা ওয়্যার হয় তাহলে তার ঠিক আগে অবস্ট্রাকশনটার আগে এম ওয়ান প্রোফাইল কার্ভটা সৃষ্টি হয়, এবং এটা এক্সটেন্ড করে সেভারেল কিলোমিটার্স এক্সটেন্ড করতে পারে বিফোর মার্জিং উইথ দ্য নর্মাল ডেপথ। নর্মাল ডেপথের সাথে মার্জ হওয়ার আগ পর্যন্ত ফ্লো প্রোফাইলটা এরকম থাকে। অ্যান্ড এম টু প্রোফাইলস যেহেতু এনডিএল এবং সিডিএল এর মাঝখানে জোন টু, তো এখানে এম টু প্রোফাইল দেখানো হচ্ছে। এই প্রোফাইলটা কখন ক্রিয়েট হয়, যখন সাডেন ড্রপ থাকে একটা চ্যানেলে,
হঠাৎ করে এখানে যে ড্রপ, ওয়াটার লেভেলটা নিচে নেমে গেল। আর M3 প্রোফাইলটা দেখা যায় অনেক সময় স্লুইস গেট, সেখানে হঠাৎ করে সুপার ক্রিটিক্যাল ফ্লো যদি একটা মাইল স্লোপ চ্যানেলে ঢুকে পড়ে, সেক্ষেত্রে দেখা যায় যে M3 প্রোফাইলটা ক্রিয়েট হয়। এটা একটা স্লুইস গেটের দেখানো হচ্ছে। এই এইদিকে সুপার ক্রিটিক্যাল ফ্লো থাকে, সুপার ক্রিটিক্যাল ফ্লোটা যখনই গেট থেকে পাস করছে তখনই র্যাপিডলি একটা ভ্যারিড ফ্লো সৃষ্টি হচ্ছে এখানে, র্যাপিডলি ভ্যারিড ফ্লো, এবং এটা একটা ব্যাকওয়াটার কার্ভ, এবং আরো পরে গিয়ে একটা হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হয়। তো এটা হচ্ছে সেই M3 প্রোফাইল। M3টা কোথায় হয়? বেড থেকে সিডিএল লাইনের মধ্যে। সো M3টা এইভাবে দেখানো হয়েছে এখানে। সো আমরা দেখলাম যে M1টা পাওয়া যায় মানে বাস্তবে প্র্যাকটিক্যাল কন্ডিশনে অনেক সময় দেখা যায় যে অবস্ট্রাকশনের সামনে আমরা M1 প্রোফাইল পেয়ে থাকি, অথবা যদি ড্রপ পাওয়া যায় সামনে সেক্ষেত্রে আমরা M2 প্রোফাইল পেয়ে থাকি। আর স্লুইস গেট বা হঠাৎ করে সুপার ক্রিটিক্যাল একটা ফ্লো যদি কোনো মাইল স্লোপে চলে আসে, সাবক্রিটিক্যাল হতে চায় আসলে, সেক্ষেত্রে M3 প্রোফাইলে সৃষ্টি হয়।